এখন আমি চা বসিয়ে দিয়েছি এখানে, আর এখানে রয়েছে কালকের বাসি ভাত আর ডাল, ওটা আমি খাবো। আর এখানে আছে কালকের তরকারি মাংস, তো এটা দিয়ে মেয়ে রুটি খাবে সকালের টিফিন। আজকে এনেছে আমাদের, কালকে আপনার দাদা নিয়ে এসছে এই সরপুঁটি মাছ আর তিনটে কি চারটে হবে তেলাপিয়া মাছ, তো এগুলো আমি একসাথেই ঝোল করব শিম আর আলু দিয়ে, শীতকালে ভালো লাগে ধনে পাতা দিয়ে পাতলা করে ঝোল। তো আমার আজকের মেনু হবে ডাল, শিম দিয়ে ডাল, শিম দিয়ে মাছ, আর কিছু করব না ওটাই। তো এখানে দেখতে পাচ্ছি আমি চালটাকে ভিজিয়ে নিয়েছি, তো চালটা ভিজিয়ে রাখলে ভাতটা ভালো হয়, তো এখানে চালটা ভেজানো থাক। আমি ডাল ধুয়ে নিয়েছি, ডাল আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। চলো ডালটা হতে হতে একটু চা খেয়ে নিই, চা ঠান্ডা হয়ে গেল, একটু কমিয়ে দিই। তো দেখো এখানে নিয়ে নিয়েছি কতগুলো বিস্কুট, আমি এত একা খাবো না এই বিস্কুটগুলো, মেয়েও খাবে, তো এই বিস্কুট দিয়ে চা খেতে আমার খুবই ভালো লাগে। আগে ছোটোবেলায় খেতাম হরলিক্স বিস্কুট, এরকম সেই টেস্টটাই পাই বিস্কুটটার মধ্যে। আর মেয়ে খাচ্ছে নিমকি দিয়ে, বাড়ি থেকে নিয়ে এসছে আমাদের বাড়ি বাপের বাড়ি থেকে, সেই দিয়ে খাচ্ছে। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে রান্না বসাবো।
ভালো লাগছে ছবি তো দেখুন আমার আনাজ কাটা হয়ে গেছে, শিম আলু কেটে রেখেছি এখানে মাছের ঝোলের জন্য, আর এখানে শুধু শিম কেটেছি, ডালে দেবো। আর এই হচ্ছে আমার গাজর আর আলু ভাজা করব। দুই ভাই বোনে দেখছেন কি সুন্দর খেলা করছে, মাঝে মধ্যে এমন ঝগড়া লেগে যায় দুটোতে, সাপ আর বেজি, সাপে নেউলে যেমন ঝগড়া করে এদের শুরু হয়ে যায় সেরকম। মেয়েটা হচ্ছে বদমাশ, কথাগুলো তো শোনেই না, কত বলি ভাইকে একটু সাথে খেয়াল, একটু খেয়াল খেলবে না তো বদমাশ দুটোই। এখন এখন পুরো শান্ত শিষ্ট ভদ্রলোক। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে দুপুর দুটো, এখন আমি এন্ট্রি দিচ্ছি, আমার রান্নাবাড়া পুরো কমপ্লিট হয়ে গেছে, চলো দেখাই তোমাদের কী কী রান্না করলাম আজকে। তো এই হচ্ছে আমার শিম আলু আর একটু বেগুন ছিল ওটা দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে মাছের ঝোল পাতলা করে করেছি, এখানে আছে ডাল, শিম দিয়ে ডাল, আর এখানে আছে গাজর আলু ভাজা, আর এই হচ্ছে ভাত। তো চলো চান টান করে এসে, চলো চান করে এসে তারপরে কথা বলছি, পুজো টুজো দিয়ে তারপরে খাওয়ার সময় কথা হবে, ঠিক আছে? তো আমার চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এখন মেয়েকে খাইয়ে দিই। তো চলো মেয়েকে খাইয়ে টাইয়ে তারপরে বিকেলবেলা আবার দেখা হচ্ছে। মেয়ের শরীর ভালো না, মেয়ের আজকে 10 বছরে টিটনাস দিয়েছে, তা ওর জ্বর জ্বর এসছে, তা ওকে খাইয়ে দিতে হবে, খাইয়ে টাইয়ে নিয়ে বিকেলবেলা আবার কথা হয়েছে, ঠিক আছে? এরকম মেয়েকে খাইয়ে দিচ্ছি। পাপা কো আজকে জায়গা সেক্রেটারি বানা দেখ লিজেগা।
कुर्सी बनने के बाद सीटू के पापा आपको वॉचमैन बना देंगे और आपको दिन रात सीटू के पापा को सलाम ठोकना होगा। अपने कपड़े धुलवाएंगे, अपनी गाड़ी साफ करवाएंगे। सोचिए पापा, सोचिए सोचिए। अगर आपने कुछ नहीं किया। अरे चुप करो दोनों, कल मेरा जलवा टीटू के पापा से भी ज्यादा हो जाएगा। सोसाइटी में तेलापिया मास्टर छोटो होलो के अभी मास्टर शाद है। कौवा तब से काव काव किए जा रहा है। मैंने खूब टेस्ट मास्टर जैन तो मत तो पतला करे झोल करे छी। तो फिर तूने मुझे डबल सलूट क्यों नहीं मारा? अरे सेक्रेटरी साहब, आपकी इतनी लंबी गाड़ी है इम्यूनिटी होगी तो ग्रोथ भी होगी मिस, इसीलिए पीडियाश्योर जिसमें है 37 न्यूट्रिएंट्स। पीडियाश्योर इम्यूनिटी बनाए रखे और इसके आर्जिनिन और विटामिन के टुडे लॉन्गर स्टॉप द बोन्स। पीडियाश्योर विजिबल ग्रोथ इन 90 डेज। শীতকাল ঘরে দেখেছো, সূর্যের আলো পুরো ঘরে ঢুকে গেছে। আমরা ঘরে বসে বসে রোদে ভাত খাই, পিঠটা আমার রোদে পুড়ে গেল পুরো। তো চলো আমরা খেয়ে নিই, তারপরে আবার বিকেলে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো আমি এখন বাড়িতে এসেছি, বাড়িতে আসলাম, তো চা খেলাম। চাটা খেয়ে দেখো মেয়ের শরীর ভালো না, শুয়ে আছে। তো এই দেখো এখানে আদা রসুন পেঁয়াজ ছোলা হচ্ছে, মাংস কষা হবে। আর ওই দেখো আমার মা যেমন শুয়ে আছে, শরীর ভালো না, ইঞ্জেকশন হাতে ফুটে একদম শরীর খারাপ, বিছানায় পড়ে গেছে। চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কালকে নেক্সট ব্লগ নিয়ে আসবে। তো আজকের মতোই টাটা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। টাটা।